হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হলো নিরামিষ স্টাফড পটাটো। তোমরা যেমন এই রেসিপিটা ভাতের সাথেও ট্রাই করতে পারো, ঠিক তেমন লুচি বা পরোটার সাথেও কিন্তু ট্রাই করতে পারো, দারুণ জমে যাবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি 500 গ্রাম মতন আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে চোখলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে এভাবে ভেতর থেকে স্কুপ করে আলুগুলোকে কেটে নিচ্ছি। এভাবে আলুগুলোকে কেটে নিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। এটা আমার পুর বানানোর কাজে লাগবে। এভাবে দেখুন ভেতরটা পুরো কেটে নিয়েছি। পুর ভরার পর যাতে আলুর মধ্যে থেকে পুরটা বেরিয়ে না যায়, সেই জন্য আমি এভাবে ঢাকনাগুলোকে রেখেছি, যাতে আলুর ওপরে এটাকে আমি টুথপিক দিয়ে আটকে দিতে পারি। তো এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবারে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে নাড়িয়ে নিচ্ছি, যাতে আলুগুলো ভাজা হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকার পরে এবার আমি দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এর জন্য আপনারা চাইলে টুথপিক ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি দেখে নিচ্ছি টুথপিকগুলো দিয়ে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেব। এবার অন্য একটা ফ্রাই প্যানে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কিছুটা সর্ষের তেল দিলাম। দিয়ে তার মধ্যে কেটে রাখা যে আলু স্কুপের ভেতরের অংশগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আড়াচাড়া করার পর একটু ঢেকে রাখলাম, যাতে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার ঢাকনা খুলে একটা হাতার পেছনের অংশটা দিয়ে একটু চেপে চেপে আলুগুলোকে গালিয়ে দিলাম। এবার তার মধ্যে টমেটো কুচি আর কাজু বাদাম আর কিশমিস আগে থেকেই কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে নিয়ে তার মধ্যে আন্দাজ মতন নুন, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি যে পুরের মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা ছানা দিয়ে করব, ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরো ছানাটা এভাবে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবারে প্রথমে হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে সামান্য চিনিও এর মধ্যে অ্যাড করেছি। এবার গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে শেষে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে আবারও ভালো করে নাড়িয়ে নিলেই পুরটা রেডি। এবার আমি পুরটা আলুর মধ্যে ভরে নেব। কয়েকটা আলু তো অলরেডি ভরা হয়ে গেছে। এভাবে চামচের সাহায্যে পুরটা দিয়ে আলুর মধ্যে স্টাফ করে দিলাম। এবার এটাকে আটকানোর জন্য যেই আলুর ওপরের অংশগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢেকে টুথপিকের সাহায্যে ভালো করে আটকে দিচ্ছি, যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায়। পটাটো বানানো দেখার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, না কেটে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে ঝটপট আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য।
এবার আলুটা সম্পূর্ণ রেডি করে ফেলেছি। এবার গ্রেভিটা তৈরি করার পালা। ভেজে রাখা আলুগুলোর পরে যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যেই আমি ঘিটা অ্যাড করছি। এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম যাতে কালার আসে। এবার একটা বড় টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা। আন্দাজ মতন নুন দিয়ে দিলাম এর মধ্যেই। এবারে মশলাটা কষে এলে তার মধ্যে আগে থেকেই ফেটিয়ে রাখা কিছুটা টক দই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে চারমগজ আর কাজু বাদাম বাটা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষে গেলে এর মধ্যে এবার আমি আগে থেকে বানিয়ে রাখা স্টাফড পটাটোটা দিয়ে নেব। দিয়ে এভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য উপর থেকে জল দিয়ে দিলাম। এবারে সামান্য গরম মশলা আর কিছুটা ধনে পাতার কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলেই গ্রেভিটা সম্পূর্ণ রেডি, আমাদের স্টাফ পটাটো তৈরি। এবার এটাকে গরম গরম ভাতের সাথে বা লুচি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।